নরেন্দ্র যদি টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে অনলাইন ক্লাস করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল নোটিফিকেশান করে রাখলে সমস্ত ভিডিও নোটিফিকেশান পাওয়া যাবে এবং সব ভিডিও দেখা যাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে এবং ভিডিওটা অন্যদের শেয়ার করতে পারো আজকের ক্লাসে তোমাদের সাথে বাংলা ব্যাকরণ থেকে খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে আলোচনা করব একটা হচ্ছে আশ্রয়স্থান ভাগিবর্ণ কাকে বলে আর দু নম্বর হচ্ছে প্রতোষ্যার কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ প্রতি বছর পরীক্ষাতে কোনো না কোনো একটা আসে পরীক্ষায় তাই আজকের ক্লাসে তোমাদের সাথে এই দুটো বিষয় নিয়ে আমি আলোচনা করব মন দিয়ে ক্লাসটা ভালো করে ফলো করো দেখো প্রথমে রয়েছে আশ্রয়স্থান ভাগিবর্ণ তারপর রয়েছে প্রত্যসর কাকে বলে ঠিক আছে আশ্রয় স্থান ভাগিবর্ণ আশ্রয়স্থান বর্ণ দেখো প্রথমে বলি আশ্রয়স্থান ভাগীবর্ণ কাকে বলে ঠিক আছে তারপরে উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি এবং কেমন প্রশ্ন আসে সেটাও তোমাদের বলে দিচ্ছি দেখো যে বর্ণগুলি অন্য বনের আশ্রয় ছাড়া কখনো উচ্চারিত হতে পারে না মনে রাখবে অন্য বনের আশ্রয় ছাড়া কিন্তু অন্য বনের সাহায্য ছাড়া বলবে না যখন বলবে সাহায্য ছাড়া তখন হয়ে যাবে কিন্তু ব্যঞ্জনবর্ণ যদিও ব্যঞ্জনবর্ণের মধ্যে একটা ভাগ আশ্রয়স্থান ভাগীবর্ণ তবুও তোমরা এই কথাটাই বলবে যে বর্ণ অন্য বর্ণের আশ্রয় ছাড়া ব্যবহৃত হতে পারে না তাকে বলে আশ্রয়স্থান ভাগী বর্ণ বা অযোগবাহু বর্ণ আশ্রয়স্থান বর্ণের আরেক নাম হচ্ছে বন্য যেমন দেখো অনেশ্বর বিসর্গ আর হচ্ছে চন্দ্রবিন্দু চাঁদ ঠিক আছে এই তিনটি হলো আশ্রয়স্থান ভাগিবর্ণ পরীক্ষায় শর্টকর্টন আসে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আশ্রয়স্থান ভাগীবর্ণ কয়টি বাংলা ব্যাকরণে তখন বলতে হবে তিনটি একটা অনেশ্বর আর একটা হচ্ছে বিসর্গ একটা হচ্ছে চন্দ্রবিন্দুর চাঁদ ঠিক আছে তাহলে আশ্রয়স্থান ভাগীবর্ণ আরেকবার বলছি যে বর্ণ অন্য বর্ণের আশ্রয় ছাড়া উচ্চারিত হতে পারে না তাকে বলে আশ্রয়স্থান ভাগীবর্ণ দেখবে তোমরা এই প্রশ্নটা যেটা বললাম আশ্রয়স্থান ভাগীবর্ণ এবং তোমাদের সাথে এখন যেটা আলোচনা করব যে প্লুতস্বর কি এই দুটো থেকে একটা তোমরা পরীক্ষা কমন পাবে ঠিক আছে তাহলে বুঝলে আশ্রয়স্থান ভাগীবর্ণ কী এবং কয় প্রকার তিনটে আশ্রয় কয় প্রকার নয় আশ্রয়স্থন বর্ণ হচ্ছে ভাগীবর্ণ হচ্ছে তিনটি অনেশ্বর বিসর্গ এবং চন্দ্রবিন্দুর চাঁদ আর আশ্রয়স্থন ভাগীবর্ণর আরেক নাম হচ্ছে অযোগ ভাববর্ণ বুঝতে পারলে দেখো এবার আসছি প্লুতস্বর প্লুতস্বর দেখো বাংলা ব্যাকরণ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে প্লুতস্বর ঠিক আছে আগে কাকে বলে বলি ভালো করে মনে রাখবে বাংলা ব্যাকরণের স্বরধ্বনির মধ্যে একটা ভাগ হলো প্রতস্বর ঠিক আছে দূরে কাউকে ডাকার সময় গান বা আবৃত্তি করার সময় আমরা স্বরধ্বনিকে টেনে টেনে উচ্চারণ করি একে বলে প্রতস্বর আবার বলছি কাউকে ডাকার সময় বা গান গাওয়ার সময় বা কোনো কিছু আবৃত্তি করার সময় আমরা স্বরধ্বনিকে টেনে টেনে উচ্চারণ করি একে বলে প্রতস্বর ঠিক আছে উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে দেখো মা গো মা গো দেখো মা গো তারপর ও উচ্চারণ করছে মা গো ও বুঝতে পারলে তারপর দেখো মধু মধয়স্যু হস হর্ষ হস্যু উচ্চারণ করছে দেখতে পাচ্ছ ও হে বুঝতে পারলে এগুলো হচ্ছে প্লুতস্বর তাহলে কি আমরা কখনো কখনো স্বরধ্বনিকে টেনে টেনে উচ্চারণ করি কখন সেটা দূরে কাউকে ডাকার সময় গান গাওয়ার সময় বা আবৃত্তি করার সময় একে আমরা বলি স্বরধ্বনি ঠিক আছে একটা উদাহরণ দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো মধু দেখো ম ধয়েস্যু তো মধু আমরা যেমন উচ্চারণ করি মধু দেখো এর সাথে বারবার কিন্তু হর্ষ উচ্চারিত হচ্ছে ঠিক আছে এটা হলো কিন্তু প্লুতস্বর তাহলে প্লুতস্বর পরীক্ষাতে আসে প্লুতস্বর বললে তাহলে তোমরা কি বলবে যে স্বরধ্বনি বাংলা ব্যাকরণে অনেক সময় গান গাওয়ার সময় কাউকে ডাকার সময় বা আবৃত্তি করার সময় টেনে টেনে উচ্চারণ করতে হয় একে আমরা বলি প্লুতস্বর ঠিক আছে উচ্চারণ আমি তোমাদের উদাহরণ কী বললাম মা গো বলে হাইপেন দিয়ে ও ও ও হাইপেন ও ও হাইপেন ও হাইপেন ও লিখতে পারো বা মধু মধু হাইপেন হর্ষু আইপেন হর্ষু হাইপেন হর্ষু যেমন তোমাদের দেখালাম বা ও হে ও হয়েকার হাইপেন দি এ হাইপেন দিয়ে এ হাইপেন দিয়ে ঠিক আছে তাহলে এই হচ্ছে প্লুতস্বর আর ভাগী ভাগীবর্ণ এই দুটো থেকে পরীক্ষা একটা আসে পরীক্ষায় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমরা এই দুটো ভালো করে মন দিয়ে বাড়িতে প্র্যাকটিস করবে ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছো প্রদর্শরটা কী আর আশ্রয়স্থান ভাগীবর্ণ কী ঠিক আছে দেখবে এই দুটো থেকে একটা না একটা পরীক্ষায় তোমরা কমন পাবে